হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর সবাইকে ওয়েলকাম আমার আবারও একটা নিউ ভিডিওতে। তো আজকে ভিডিওটা হলো মেনলি ব্যাঙ্গালোরের মার্কেটকে এক্সপ্লোর করবো, যে কেমন কি ব্যাঙ্গালোরের মার্কেট। তাই চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করি। চলো, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, টাটা। তো এটা হলো এখানকার সব থেকে বড় একটা খাবারের জায়গা। তো এই দেখতে পাচ্ছ ট্যুরিস্ট ট্রাভেল, ঠিক আছে। তো এইখানে সন্ধ্যাবেলা টাইম এরকমই থাকে, সব এখানে বাস ফাস ধরার জন্য সর্বক্ষণ ওয়েট করছে। এখানে সন্ধ্যাবেলা টাইম এরকম ভিড় থাকে, এইসব ট্রাভেল সেখানে সব দেখতে পাচ্ছে। এখানে সব চারিদিকে এরকম ভিড় থাকে আর লোকজন এরকম আসা যাওয়া করে আর সব বাসপথে দাঁড়িয়ে আছে। তো এই জায়গাটা এখন প্রচণ্ড ভিড়, ওই পাড়টা যেতে হবে। সেই হলো সুন্দর ব্যাঙ্গালোর। সুন্দর ব্যাঙ্গালোর দেখতে পাচ্ছে সব এখন ব্যস্ত, সব প্রচণ্ড জ্যামজট আছে, কারণ এই টাইমটা যেহেতু ট্রাভেলসের টাইম আর সবাই এখন এই টাইমটা খুব ভিড় থাকে রাস্তাটা। রাস্তাটা পার করতে অনেকটা টাইম লাগে। তো এই এখন চলছে, এখানে সেরকমভাবে কেজি ধরে কলা বিক্রি হয়। আর এইখানে তুমি যাই কিনতে আসো না কেন, তোমার এখানে সব ধরনের জিনিস পাওয়া যাবে, ঠিক আছে। তো এই হলো এখানকার সব এমআরপি ওয়াইন বার, এগুলো ফ্যামিলি রেস্টুরেন্ট ওয়াইন দেখতে পাচ্ছ। এই হলো দোকান, আর এই হলো রেসিডেন্সি, এটা একটা হোটেল আছে, ছোটো হোটেল, বাট এখানেও খাবার দাবার খুব অনেক দোকানপত্র পাওয়া যায়। সন্ধ্যাবেলার টাইমটা এখানে এরকমই ভিড় হয় খুব। তো এখন সামনে থেকে চলো, আমরাও খিদে পেয়েছি, তো খাওয়া দাওয়া করি, তারপর ভিডিওটা আমি কন্টিনিউ করছি। এই হলো তোমার রয়্যাল লঞ্চ, এদিকেও ব্যাঙ্গালোরে থাকতে চাও, ওটা দেখে দিলাম রয়্যাল লঞ্চ। আর এটার নাম, এখানে সবসময় রুম অ্যাভেলেবেল থাকে। এই হলো রয়্যাল লঞ্চ, এখানে রুমটাও খুব ভালো হয়। এখানে আমি যখন ফার্স্ট ব্যাঙ্গালোরে আছি তখন আমি এখানে ছিলাম, দেখতে পাচ্ছি এটা পুরোটাই, এটা পুরোটা হলো রয়্যাল লঞ্চ, এই যে এটা দেখে নাও। তো আরও এখানে এছাড়াও আরও অনেক রুম আছে দেখতে। এই যে এটা হলো আডোরা ডিলাক্স রুম, সবই ম্যাজেস্টিক, এই সাইডটাই সব। এখানে এরকম করতে কাটা পেয়ারা আম এবং সবই বিক্রি হয়, 10 টাকা করে দাম কাটা। আর এখানে এগুলো এখানে সব সব বড়ো বড়ো রেস্টুরেন্ট। আর এখানে তুমি যে কোনো ধরনের কোনো কিছু দরকার পড়ে তো সব কিছু এখানে অ্যাভেলেবেল থাকে সবসময়, জামা কাপড় থেকে শুরু করে এ টু জেড। আর এছাড়াও এখানে ড্রাই ফ্রুট থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবে। আর পাম্পার তো আছে আমাদের ব্যাচেলার ছেলেদের জন্য, যেহেতু আমি খাই না তাই এই জায়গাটা যেতে পারবো না। চলো দেখতে পাচ্ছি এখানে পুরো পাম্প পার এসব ভর্তি, আরও সামনের দিকে আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এইখানে এই যে ম্যাজেস্টিক রাস্তাটা, এই যে রাস্তাটা দেখছি এখানে ঢুকে গেলে সব এখানে সব খাবারের দোকান থেকে শুরু করে, এই যে খাবারের দোকানটা, এই দোকানটা পাশে যে দোকানটা, এই দোকানটা খাবার দাবার খুবই ভালো। আর যে জায়গাটা একটু ফাঁকা আছে বৃষ্টিবাদ যেহেতু হয়েছে, দেখতে পাচ্ছি রাস্তাটা সাদা, যে কারণে আর কি রাস্তাটা একটু ফাঁকা আছে, এই রাস্তাটা অতটা ফাঁকা থাকে না। এখানে সব দোকান পাট থেকে শুরু করে সব কিছুই আছে।
এই হলো এখানকার মার্কেটটা মেনলি যেটা, এই মার্কেটটার ভেতরে এখানে সব কিছু পাওয়া যায় সেলুন থেকে শুরু করে, আর এখানেও একটা ভালো লঞ্চ হোটেল সব কিছু আছে। এই যে খাবারের দোকান থেকে শুরু করে সেলুন এই যে সব কিছু তোমার পেয়ে যাবে এখানে, কোনো অসুবিধা নেই। আর এটা হলো সেকেন্ড হ্যান্ড মার্কেট। মার্কেটটা আজকে ফাঁকা যেহেতু বৃষ্টি বাদল হয়েছে। মার্কেটে আর একটা সাইড, যে সাইডটা আমি এসেছি, ঠিক আছে, মার্কেটটা অনেকটা বড়, মানে ছোটোখাটো মার্কেট না, যেটার সঙ্গে মার্কেটটা দেখাচ্ছি। এবার এরপরে আর একটা নিউ ভিডিও হবে এটার উপরে, যেটার সঙ্গে আছে মার্কেটটা দেখাচ্ছি যে এখানকার মার্কেটটা কেমন কী। এটা তুমি সব জায়গাতেই দেখতে পাবে ব্যাঙ্গালোরে, যে প্রান্তে যাও না কেন। গেল গ্র্যান্ড ম্যাজেস্টি, যেটা খুব পপুলার এখানে, ভেতরে রেস্টুরেন্ট থেকে শুরু করে এ টু জেড সব কিছু হবে। জামা কাপড়ের দোকানটা পুরোটা মল, এটা গ্র্যান্ড ম্যাজেস্টি। এইটা হয়ে গেল খুব নাম করা একটা ফুড শপ। এই যে বিল্ডিংটা, এর নিচে যে দোকানগুলো, এখানে খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় খুব রিজনেবল প্রাইসে। অলরেডি এখানে শীতের কালেকশন সব উঠেই গেছে, তোমরা দেখতেই পাচ্ছ সব উঠে গেছে এখানে। এখানে মানে জামা কাপড় থেকে শুরু করে এ টু জেড, মানে চাই তোমার, মানে যা চাই তুমি এখানে তাই পেয়ে যাবে, মানে রিজনেবল প্রাইসে সব কিছু পাবে। এটা যারা নর্মাল দেখাচ্ছি, এরপরে তোমরা আরও ভালো করে ব্যাঙ্গালোর মার্কেটটা এক্সপ্লোর করার চেষ্টা করবো। এরপর আর একটা নিউ ভিডিও আসবে কিছুদিনের মধ্যে। যে দোকানটা দেখতে পাচ্ছি এটা অনলি ফর ব্যাগের দোকান, এখানে ব্যাগে যা যা রকম যাবতীয় জিনিসপত্র লাগবে যত ধরনের দেখতে পাচ্ছ, মানে ব্যাগের হিউজ কালেকশন এখানে। এখানে ব্যাগের যে কালেকশনগুলো দেখতে পাচ্ছ বুঝতে পারছো তোমরা, ব্যাগের হিউজ কালেকশন, মানে এখানে অনেক ব্যাগ, ব্যাগের উপর ব্যাগ। এখানে একটা ব্যাগ, ওই যে সামনে যে দোকানটা কিছু এটা গেলো, ওইটা হলো জুতোর দোকান। এখানে বিভিন্ন রকম এরকম মানে হিউজ তোমার কালেকশন পেয়ে যাবে, মানে কোনো অসুবিধা নেই। মানে আগে যেতে যেতে আমরা আরো অনেক কিছু দেখাচ্ছি, চলো। এটা আছে নর্মাল একটা গলি টাইপ, এইখান দিয়েই যেতে হবে তোমার দোকানপাট দেখতে পাচ্ছ। এখানে রেস্টুরেন্ট বগেরা আছে, এই যে জায়গাটা দেখছো গ্র্যান্ড মেস্টি জায়গাটা দেখলাম। এইখানে বেসিক্যালি যারা হিন্দু তারা খাবারের দোকানগুলো একটু অ্যাভয়েড করে চলবে, কারণ এখানে যেহেতু একটু মোহামেডান এরিয়া। যেহেতু একটু মোহামেডান এরিয়া, তো সেই কারণে এখানে যত খাবারের দোকান তুমি যাই দেখো না কেন, তো ফিশ কিন্তু অলওয়েজ সব জায়গাতে তুমি এখানে পাবে। গেলো ক্যাফে গঙ্গা, লাভিক ক্যাফে, এটা খুব সুন্দর, ছোট্টোর মধ্যে বেশ ভালো জুস করে সব কিছু পাওয়া যায়। এটা হলো আর একটা মল, এটা অনেক পুরনো, তো সামনে তো আর কিছু নেই, জাস্ট এটাই আছে এই দোকানপাট। এখানেই মার্কেটটা, এখানে আমার তো স্ট্যান্ড ওর পরে আরও আছে, তো
লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই ফলো করে কিন্তু।